नमस्कार, आज के हमरा नोटपैड विभिन्न अंश सम्बन्धे जानबो एवं किभाबे काज करते हय सेटा आमरा जानबो। प्रथमे जेखाने नील बॉर्डरटा देखते पाच्छि एटा होच्छे टाइटल बार, एखाने लेखा आछे अनटाइटल नोटपैड। तारपरे आछे फाइल, एडिट, फॉर्मेट, भिउ, हेल्प, एटा हलो मेनू बार। आर एई जे सादा जायगाटा देखते पाच्छि एटा हलो डकुमेंट एरिया, एटा हलो आमादेर डकुमेंट एरिया। এই নোটপ্যাডে আমরা কিছু ফাইল টাইপ করতে পারি। এই যে আমি একটা লেখা এখানে টাইপ করেছি, এটাকে আমরা এই ফন্টটা আমরা চেঞ্জ করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নেব, তারপরে যাব ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে ফন্ট, ফন্টে ক্লিক করলে একটি উইন্ডো খুলে যাবে। সেখান থেকে এখানে ফন্ট স্টাইল আছে, আমরা ওখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আমরা নিচে দেখবো। স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে, এখানে বোল্ড বোল্ড, তারপরে এখানে বিভিন্ন ধরনের লেখাগুলো আছে। এখানে আমরা কিবোর্ড থেকে লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে চেঞ্জ হচ্ছে নিচে। এরপরে আছে এখানে সাইজ, দেখো সাইজটা বাড়ানো যাবে আবার কমানোও যাবে। তো আমি এখানে একটা সাইজ নিয়ে নিচ্ছি, কিন্তু নোটপ্যাডে কোনো কালার চেঞ্জ করা যাবে না। এরপর আমরা কি করব, ওকে করে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে লেখাটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেখো লেখাটা চেঞ্জ হয়েছে এবং বড় হয়েছে আগের থেকে। এরপর আসছি, এই ফাইলটা আমার যখন লেখা হয়ে গেল তখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য প্রথমে যাবো সেভ অ্যাজ, ফাইলে ক্লিক করে তারপরে যাব, ফাইলে ক্লিক করব তারপরে যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমাকে একটা ফাইলের নাম দিতে হবে। আমি এখানে এসএসটি দিলাম, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে। তারপরে যদি আমি মনে করি ফাইলটা দেখব, ওপেনে ক্লিক করলে আবার এখানে আমি এসএসটি নাম দিব, এসএসটি নাম লিখে আমি ওপেন করলে ফাইলটা আমার চলে আসবে। যে ফাইলটা আমার চলে আসছে। আজকের পার্ট এটুকুই, নমস্কার।